একটা ডাক্তার আসলো, এই যে ভুয়া ডাক্তার, এ কি চিকিৎসা করে? এ তো আমাকেও 300 টাকা লয়ে গেছে। বাচ্চারে বাদ করে না, আবার কেমনে 300 টাকা দিব? এটা এটা কি করতে হবে? একটা মগা মগালক দেরে মগালক দেরে ওরে এই যে এদিকে এই যে বাজারটা ইয়া ভুয়া ডাক্তার আসছে, তুই জানোস? মানে তুই যা খাস কোনো সাপ পাস না, তুই দেখা পেয়েছে তুই কোনো সাপ পাস না, তাহলে হের কাছে যা, হের চিকিৎসা করতে পারবো না করতে পারলে আমি যত টাকা নিচ্ছে সব ফেরত নিয়ে আসবো, বুঝলি? আজকে তো কোনো চেম্বারে কোনো মানুষই আসলো না স্যার, আমি শুভ রেখে শুভ রেখে আই আইবু। আচ্ছা ডাক্তার, আসসালামু আলাইকুম ডাক্তার। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছেন? এই তো আল্লাহ রাখছে, কি খবর? এই তো ভালো, ওই শরীরটা খারাপ লাগতেছিল তো এই জন্য আসছি। হ্যাঁ কি হয়েছে? আমার না অসুখ হয়েছে, আমার জিব্বার ভিতরে এমন অসুখ হয়েছে, হ্যাঁ আমি কি খাই কিছু বুঝি না। হ্যাঁ যেমন ভাত খাই বুঝি না, ডাল খাই বুঝি না, তরকারি খাই তাও বুঝি না, সব একই লাগে। তাই নাকি? কিচ্ছু বুঝো না, কিচ্ছু বুঝি না, ভাত খাইলেও বুঝো না, ভাত খাই মিষ্টি খাইলেও বুঝো না, বুঝি না, ডাল খাইলো, ডাল খাইলো, শাক সবজি কিচ্ছু স্বাদ লাগে না, সব গাইসা গাইসা লাগে, সব গাইসা গাইসা লাগে, গাইসা লাগে। আমার ওকে 20 নম্বর ওষুধটা খাও তো, এই চেক করবেন না, এক ফোঁটাই চেক করবেন না, চেক তো করতে হবে, তাই ধরো আচ্ছা তোমার কিছু স্বাদ লাগে না তাই না? কিছু স্বাদ লাগে না, যা খাও সব একই লাগে, গাইছা গাইছা লাগে, গাইছা গাইছা লাগে, দাঁড়ো এক্ষুনি ঠিক হয়ে যাবে। তাহলে তো পানি দিতে
দেখি কি সোনা সব ঠিক হয়ে যাবে আমল ওকে 20 নাম্বার করে থাকে ওর সব টাকা খাও এই 20 নাম্বার আপনি হেবার মধ্যে আবার হে কারেন খাবে না আমাদের হ্যাঁ ওই 20 নাম্বারের পোস্ট আবার খাবে না তোমার 20 নাম্বারের শিক্ষা ছিল মনে আছে কি ছিল কেরোসিন হসপিটালের রোগীটাকে দেখতে যেতে হবে আট নাম্বারের পেশেন্ট একটা চলো